ইসবাস্টন টেস্ট টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের তালিকায় মালেহা জয়াবর্ধনের ও শিবনারায়ণ চন্দ্রপলের পর আরেক কিংবদন্তি ব্রায়ান লারাকেও ছাড়িয়ে গেছে জরুট। শনিবার ইসবাস্টন টেস্টে তার 87 রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড ও দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় রয়েছে। ইসবাস্টনে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে 124 বলে 87 রানের ইনিংস খেলে মাইলফলকটি পেরিয়ে যান রুট। তার ঝলমলে ইনিংসের সৌজন্য 54 রানে 5 উইকেট হারিয়ে বসা ইংল্যান্ড শেষ পর্যন্ত 376 রানে পৌঁছায়। প্রথম ইনিংসে ইংলিশদের লিড হয় 94 রানে। শনিবার শেষ বিকেলে ব্যাটিংয়ে নামার সময় লারাকে ছাড়িয়ে যেতে রুটের দরকার ছিল 13 রান। ইনিংসে 15তম ওভারে ক্যারিবীয় কিংবদন্তিকে ছাড়িয়ে যান 33 বছরের রুট। 34তম ওভারে 12,000 রানের মাইলফলক স্পর্শ করেন। অ্যালিস্টার কুকের পর এই তালিকায় ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান এখন রুট। ইংল্যান্ডের হয়ে কুকের সর্বোচ্চ 33টি টেস্ট সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়ে ফেলতে পারেন রুট। কিন্তু সেঞ্চুরি থেকে 13 রান দূরে থাকার অবস্থায় বাঁহাতি স্পিনার গোডাকেশ মোতির নিচু হয়ে আসা বলে এলডব্লিউ হওয়ায় তা আর হয়নি। ফিরে আসার আগে অধিনায়ক বেনস্টুকের সঙ্গে 115 রানের মূল্যবান জুটি গড়ে যান। প্রথম ইনিংসে 282তে অল আউট হওয়া ওয়েস্ট ইন্ডিজ দিন শেষে দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 33 তুলে পিছিয়ে আছে 61 রানে।